জামালুল কোরআন হেস মাদ্রাসার নতুন নামকরণ উপলক্ষে, এই মাদ্রাসাটির নতুন নাম উপলক্ষে আমরা আজকে এই ছোট্ট একটা আনন্দের আয়োজন, নাকি? আল্লাহর কাছে শুকরিয়া আমাদের আদায় করতে হবে, নাকি? সুস্থভাবে সুন্দরভাবে আমাদেরকে কোরআনের হেস করার সুযোগ দিচ্ছে, কেমন? আর আমাদেরকে কি মোটামুটি দায়িত্ব পালন না, আমরা খেদমত করার আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে, কেমন? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে নি, আলহামদুলিল্লাহ, কেমন? আল্লাহ শিখাই দিছে যে কিভাবে আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করবো। তো ইনশাল্লাহ মাদ্রাসার এতদিন পর্যন্ত যে কতটুকু উন্নতি হয়েছে, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো আরো উন্নয়ন করবো, কেমন? খাওয়া দাওয়ার ব্যাপারটা আগে একটু দেখছি যে খাওয়া দাওয়া কিভাবে একটু উন্নয়ন করা যায়, ইনশাল্লাহ আগে যদি 10-5 পাই তো খাওয়া দাওয়ার মান, এখন হচ্ছে 7, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে 10-10 করবো খাওয়া দাওয়ার মান। আর প্রত্যেক মাসেই আমাদের টার্গেট আছে আমরা একটা একটা করে ফুলফিল করবো। এই মাসটা আমাদের প্রথম মাস ছিল, এই মাসে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ অতিক্রম করছি, খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ, এই নামকরণের জন্য আমাদের প্রকাশনার কাগজপত্রের সকল কিছু আমরা পরিবর্তন করতে হয়েছে, ব্যানার চলে আসতেছে, ব্যানার নিয়ে এতক্ষণ নিচে আমরা ব্যানার নিয়ে কথা বলতেছিলাম, এগুলো সব কিছু পরিবর্তন ইনশাল্লাহ যুগ উপযোগী হবে, কেমন? তো তোমরা আমাদের জন্য দোয়া করবে, কেমন? আর আমরা মনে হয় যে ওই সবাই ধরাধরি করে কেক না কাটি, আমি এমনিতে বিজনেস করে নিই, কারণ ওইটা তো হচ্ছে বিজাতীয় কৃষ্টি গাছে, আমরা মানে আনছি খাওয়ার জন্য, এটা আমরা খাবো, অন্য কিছু না, কেমন? আজকে আমরা পূর্বের নামটা চেঞ্জ করে, যেহেতু সবকিছু নতুন, ইনশাল্লাহ আমাদের এই একটা সবকিছু নতুন, এই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে, খুব সুন্দর একটা কথা হচ্ছে, এটা আমরা মানে একটু খাবো, কেমন? তো আমরা তো মানুষ কয়জন আছি, আমি আমাদের রায়পুর থেকে আমাদের মেহমান আসছে বহুত দূর থেকে, উনি আমাদের অভিভাবক, অভিভাবক বলতে গিয়ে ছাত্রের অভিভাবক, আবার আমাদের অভিভাবক ইনশাল্লাহ, হ্যাঁ ভাই আমাদের দুই দিকের অভিভাবক, আমাদের খুব খোঁজ খবর রাখে। আমি তো চলে গেছিলাম, চৌগুলা সব দিন চৌগুলা মন করে মানুষ
আশা কি হইছে? কেউ কিছু কইছে তোমারে? জুনাইদ কো, এ জুনাইদ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। ওরে জুনাইদ, জুনাইদ কোথায়? দাঁড়া জুনাইদ, খাইবো আমি, আসলে খাইবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুনাইদের জন্য আরেক পিস রাখা হয়েছে। জুনাইদ কান্না করে কেন? শুকর আলহামদুলিল্লাহ। আমি ডান পাশে কিন্তু বাইজে রইছি। শেষ, এত টাকা কে এত তাড়াতাড়ি খাইলেন?